স্বাস্থ্য দপ্তরের প্রাইমারি হসপিটাল সম্বন্ধে তিনটে পয়েন্ট আপনাদের আবার বলি আরেকবার, যে 4,500 টাকা করে নেওয়া হচ্ছিল প্রাইভেট হসপিটালে, গভর্নমেন্ট তো ফ্রি, আমরা নিজেরাই টাকা দিচ্ছি কোভিড টেস্টের জন্য, সেটাকে আমরা 4,500 টাকাটাকে 2,250 করে দিয়েছি, এটা গভর্নমেন্ট পেড করে দিয়েছে। দুই হচ্ছে পিপি অ্যান্ড আদার প্রোটেক্টিভ ইয়ার চার্জেস ফর ইনডোর পেশেন্ট 1,000 টাকা পার ডে, কনসালটেশন ফিস ফর ইনডোর পেশেন্ট 1,000 টাকা, 5,000 টাকা থেকে কমিয়ে 1,000 টাকা করা হচ্ছে। বাদবাকি যেগুলো আছে কোভিড পেশেন্ট যেগুলো বাদবাকি রেটের যেটা ব্যাপার আছে অনেক হসপিটাল অলরেডি কমিয়েছে, বাদবাকি যেগুলো আছে সেটা সিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে, সিএস এবং নেতৃবাদের বসে তারা একটা সিদ্ধান্ত নিয়ে দু তিন দিনের মধ্যে আপনাদের জানিয়েছে।